আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানবেন, ইউক্রেনীয় জঙ্গিদের একটি দল জাপুরিজিয়া অঞ্চলে আক্রমণ করার চেষ্টা করার সময় মিত্রবাহিনীর দ্বারা ধ্বংস হয়েছে। চীন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। জাতিসংঘে বাইডেন রাশিয়ার যুদ্ধকে সংস্থার সনদের অবমাননা বলে অভিহিত করেছে। ইউরোপীয় ব্যবসায়িক গোষ্ঠী চীনের প্রতি আস্থা হারানোর হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেনকে ন্যাটো সামঞ্জস্যপূর্ণ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনীয় জঙ্গিদের একটি দল জাপুরিজিয়া অঞ্চলে আক্রমণ করার চেষ্টা করার সময় মিত্রবাহিনীর দ্বারা ধ্বংস হয়েছে। ইউক্রেনীয় জঙ্গিদের আরও একটি দল জাপুরিজিয়া অঞ্চলে অরেখোভ শহরের কাছে আক্রমণ করার চেষ্টা করার সময় মিত্রবাহিনীর দ্বারা ধ্বংস হয়ে যায়। চ্যানেল ফাইভের নিষ্পত্তিতে শত্রু গ্রুপের পরাজয়ের অংশগ্রহণকারী অ্যাসল্ট ব্যাটালিয়ন তাফ্রিদা থেকে ফুটেজ দেখা গেছে। ফুটেজে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া যুদ্ধক্ষেত্র এবং ইউক্রেনের আর্মড ফোর্স এর সারিবদ্ধ যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। তাফ্রিদা যোদ্ধারা ইউক্রেনীয় যোদ্ধাদের একজনকে জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে টেনে বাঁচাতে সক্ষম হয়েছিল। এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অবতরণ বাহিনী কোমেনকা ডোনেপ্রো স্কায়ার দিকে জাপুরিজিয়া অঞ্চলের ডিনিপার জুড়ে বিতরণ করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করেছিল। আক্রমণটি প্রতিহত করা হয়েছিল। তিনি আরও স্পষ্ট করেছেন যে শত্রু প্রতিরক্ষার একটি দুর্বল পয়েন্টের জন্য তদন্ত করার চেষ্টা করেছে, কারণ এর আগে অ্যানারগোদার এবং ভ্যাসিলিপকার দিকে সেনা নামানোর চেষ্টা করা হয়েছিল। রাশিয়া 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইউক্রেনে একটি সামরিক অভিযান শুরু করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এর লক্ষ্য হল 8 বছর ধরে কিয়েভ শাসনের দ্বারা নির্যাতন ও গণহত্যা শিকার নাগরিকদের রক্ষা করা। এদিকে জানিয়ে দিব, চীন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। চীন তাইওয়ানের সাথে একটি শান্তি পুনর্মিলন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে ইচ্ছুক। চীনা সরকারের মুখপাত্র বুধবার বলেছেন চীনের কাছে বেইজিংয়ের কয়েক সপ্তাহে সামরিক কৌশল এবং যুদ্ধের খেলার পরে চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে। তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে এবং বলে যে শুধুমাত্র দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফর করার পর দ্বীপের কাছাকাছি জোলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ চীন গত মাসের শুরুতে তাইওয়ানের কাছে মহড়া চালিয়েছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াং আগামী মাসে 5 বছরে একবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের আগে বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেছেন যে চীন শান্তিপূর্ণ পুনর্মিলন অর্জনের জন্য সর্বাধিক প্রচেষ্টা করতে ইচ্ছুক। তিনি বলেন মাতৃভূমিকে আবার একত্রিত করতে হবে এবং অনিবার্যভাবে পুনরায় একত্রিত করতে হবে। তিনি যোগ করেছেন যে তার ভূখণ্ড রক্ষায় চীনের সংকল্প অটুট। চীন তাইওয়ানের জন্য একটি এক দেশ দুই ব্যবস্থা মডেলের প্রস্তাব দিয়েছে, যে সূত্রের অধীনে হংকংয়ের প্রাক্তন ব্রিটিশ উপনিবেশন 1997 সালে চীনা শাসনে ফিরে এসেছিল। তিনি বলেন তাইওয়ানের সাথে একটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি সামাজিক ব্যবস্থা থাকতে পারে, যা নিশ্চিত করে যে তাদের জীবনযাত্রাকে ধর্মীয় স্বাধীনতা সহ সম্মান করা হয়েছে, তবে এটি জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ নিশ্চিত করার পূর্ব শর্তের অধীনে। সমস্ত মূলধারার তাইওয়ানের রাজনৈতিক দলগুলি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং জনমত জরিপ অনুসারে এটির প্রায় কোনো জনসমর্থন নেই। বিশেষ করে বেইজিং 2020 সালে হংকং এর উপর একটি জাতীয় নিরাপত্তা আইন জারি করার পরে, যখন শহরটি কখনো কখনো হিংসাত্মক সরকার বিরোধী এবং চীন বিরোধীদের দ্বারা কেঁপে ওঠে, তাইওয়ানকে তার নিয়ন্ত্রণে আনার জন্য চীন কখনোই শক্তির ব্যবহার ত্যাগ করেনি এবং 2005 সালে দেশটিকে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আইনে ভিত্তি দিয়ে একটি আইনও পাশ করেছে, যদি এটি আলাদা হয়ে যায় বা মনে হয়। এদিকে জানিয়ে দিব, জাতিসংঘে বাইডেন রাশিয়ার যুদ্ধকে সংস্থার সনদের অবমাননা বলে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি জো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের কাছে মামলা করতে প্রস্তুত হয়েছে যে ইউক্রেনের রাশিয়ার নগ্ন আগ্রাসন আন্তর্জাতিক সংস্থাটির হৃদয়ে অবমাননা, যা তিনি মিত্রদের সমাবেশ করতে চেয়েছেন। ইউক্রেনীয় প্রতিরোধের সমর্থনে দৃঢ়ভাবে দাঁড়ানো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে তার সময়কালে বুধবার নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে পরিকল্পনা করেছিলেন। একটি বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা উদ্যোগ ঘোষণা করেছেন এবং যক্ষা এইডস রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৈশ্বিক তহবিল পুনরায় পূরণ করতে $18 বিলিয়ন লক্ষ্য পূরণের জন্য মিত্রদের প্রেস করুন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন যে এই বছর জাতিসংঘের রাষ্ট্রপতির সফরের মূল কারণটি হল রাশিয়ার সম্পূর্ণ নিন্দা করা, কারণ নৃশংস যুদ্ধের 7 মাসের চিহ্নের কাছাকাছি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রিভিউ করতে গিয়ে বলেন তিনি ইউক্রেনে রাশিয়ার অন্যায় যুদ্ধে দৃঢ় তিরস্কার করেন এবং বিশ্বকে সেই নগ্ন
আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবেন, যা আমরা গত কয়েক মাস ধরে দেখেছি। রাষ্ট্রপতির ভাষণে তিনি জাতিসংঘকে শক্তিশালী করার গুরুত্বের ওপর আরোপ করবেন এবং এর সনদের মূলনীতিগুলিকে এমন একটি সময়ে পুনর্নিশ্চিত করবেন যখন নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে সনদের একেবারে হৃদয়ে আঘাত করেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পাশাপাশি ইউরোপীয়রা আশঙ্কা করেছে যে মন্দা ঠিক কোনার কাছাকাছি হতে পারে। ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য এবং তাইওয়ানের ওপর চীনের ষড়যন্ত্রের কারণে প্রশাসনের উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি গত বছরের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। বাইডেন বিশ্বব্যাপী এবং অংশীদারিত্বের বিস্তৃতি থিমগুলি মনোনিবেশন করেছিলেন। বিশ্ব নেতাদের করোনা ভাইরাস, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেছিলেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতি অনুসরণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে আমেরিকার নেতৃত্বের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে। এদিকে জানিয়ে দিব, ইউরোপীয় ব্যবসায়িক গোষ্ঠী চীনের প্রতি আস্থা হারানোর হুঁশিয়ারি দিয়েছে। একটি শীর্ষ ইউরোপীয় শিল্পগোষ্ঠী বুধবার সতর্ক করেছে যে সংস্থাগুলি চীনের প্রতি আস্থা হারাচ্ছে এবং একটি মূল কারণ হিসেবে এর অনমনীয় এবং অপ্রসঙ্গতভাবে বাস্তবায়িত কোভিড নীতি উল্লেখ করে বিনিয়োগের গন্তব্য হিসেবে এর অবস্থান ক্ষয় হয়ে যাচ্ছে। ইউরোপীয় চেম্বার অব কমার্স একটি গবেষণাপত্রে সতর্কতা করেছেন যা বলেছে যে 1800টি সদস্য সংস্থার ইনপুট রয়েছে। এতে চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং দেশে ব্যবসা করার সাথে সম্পর্কিত ইউরোপীয় সংস্থাগুলির জন্য 967টি সুপারিশ হয়েছে প্রতিবেদনে, যা তাইওয়ান থেকে বাণিজ্যর বিষয়গুলিকে স্পর্শ করেছে। উদাহরণস্বরূপ, চীনের উচিত অনিয়ম নীতি পরিবর্তন করা থেকে বিরত থাকা, ইউরোপীয় ইউনিয়নের সাথে সহযোগিতা গভীর করা এবং আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি করা, ইইউকে চীনের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়া উচিত এবং বিচ্ছিন্নতার আহ্বান প্রত্যাখ্যান করা উচিত। এটি যোগ করে এই কথা বলেছে, গত এক বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে একটি পুরোপুরি বৈসাদৃশ্য দেখা দিয়েছে, কারণ অন্যান্য দেশগুলি বিশ্বায়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন অভ্যন্তরীণভাবে ঘুরতে থাকে। চেম্বারের সভাপতি জয়ের কোয়াটকে একটি মিডিয়া ব্রিফিংয়ে এই কথা বলেছেন, বিশ্ব পশুর অনাক্রমতার সাথে বাস করে এবং চীন অপেক্ষা করে যতক্ষণ না বিশ্ব অমিক্রম থেকে মুক্তি পায়, যা অবশ্যই সম্ভাব্য। তিনি চীনের অনমনীয় শূন্য কোভিড অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যা ঘন ঘন লকডাউনের দিকে পরিচালিত হচ্ছে এবং বেশিরভাগ সীমানা বজায় রেখেছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনকে ন্যাটো সামঞ্জস্যপূর্ণ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীকে ন্যাটো সামঞ্জস্যপূর্ণ ট্যাঙ্ক সরবরাহ করতে পারে, যাতে সোভিয়েত যুগের বার্ধক্যর গিয়ার প্রতিস্থাপন করা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের গভীর অংশগ্রহণের দিকে একটি পদক্ষেপ। সোমবার একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেন্টাগনের একজন মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য ভবিষ্যতের সহায়তা প্যাকেজগুলি ভারী অস্ত্রের কথা বিবেচনা করেছে কিনা, এবং ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি বিশেষভাবে ট্যাঙ্কের জন্য আবেদন করতে ওয়াশিংটন সফর করেছেন। ট্যাঙ্কগুলি অন্যান্য এলাকার সাথে একেবারে টেবিলে রয়েছে। কর্মকর্তারা বলেছিলেন যে ইউক্রেনের সৈন্যরা সোভিয়েত টাইপ ট্যাঙ্কগুলির সাথে বেশি পরিচিত। উল্লেখ করে পেন্টাগন স্বীকার করে, এমন একটি দিন আসবে যখন তারা স্থানান্তর করতে চাইবে এবং হতে পারে ন্যাটো সামঞ্জস্যপূর্ণ মডেলে রূপান্তর করতে হবে। আধিকারিকরা বলেছিলেন যে পশ্চিমা ট্যাঙ্কগুলি আসন্ন অস্ত্র সরবরাহে অন্তর্ভুক্ত করা যেতে পারে কিনা তা নির্ভর করবে ইউক্রেনীয় বাহিনীকে কত দ্রুত যানবাহন ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তবে যোগ করেছে যে বাইডেন প্রশাসন এই ধারণার জন্য অবশ্যই উন্মুক্ত। গত সপ্তাহে হোয়াইট হাউস একটি সামরিক প্যাকেজ ঘোষণা করেছে, প্রায় 600 মিলিয়ন মূল্যের ইউক্রেনের জন্য বাইডেনের 21তম রাষ্ট্রপতির অস্ত্র ড্রোডাউন চিহ্নিত করেছে। প্যাকেজটি মার্কিন প্রদত্ত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স, আর্টিলারি শেল, 1000 নির্ভুল নির্দেশিত অস্ত্র, বেশ কয়েকটি পরিবহন যান এবং ছোট অস্ত্রের অতিরিক্ত রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। তখন থেকেই ওয়াশিংটন ইউক্রেনে ভারী অস্ত্র পাঠিয়েছে এবং কিয়েভের বিবাদমান সরকারের সাথে গোয়েন্দা তত্ত্ব ভাগ করেছে। মস্কো সতর্কতা সত্ত্বেও যে পশ্চিমা সমর্থন অনির্দিষ্ট কালের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করবে। হোয়াইট হাউস বলেছে যে 2023 সালের অর্থবছরের প্রথম 3 মাসের মধ্যে ইউক্রেনের সাহায্যের গতি বজায় রাখার জন্য তহবিল প্রয়োজন, যা অক্টোবরের শুরুতে শুরু হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।